ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দীঘা থেকে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। ফ্যানের জোরে আওয়াজ হচ্ছে, জানি না কথাটা কত দূর তোমরা শুনতে পাচ্ছ। সকালবেলায় এসে রুমে লাগেজপত্র সব কিছু রেখে ফ্রেশ হয়ে চলে আসলাম খেতে। প্রচণ্ড খিদে পেয়েছে। গতকালকে কখন যেন খেয়েছি আমরা, 10টার দিকে না, 10টা না, 10:45 দিকে, হ্যাঁ 10:45 দিকে খেয়েছি। আর প্রচণ্ড খিদে পেয়েছে, কোলাঘাটেও কিছু খাইনি, কারণ অত মাঝরাতে মানে হ্যাঁ বিস্কুট আর জল কেনা হয়েছিল। তো যাই হোক, ওই জন্যে আর 4টে বাজে, তখন কিছু খাওয়াটা সম্ভব নয়, ওই জন্যে এখন চলে আসলাম আমরা একটা হোটেলে। এখন আমরা খাওয়া দাওয়া করবো আর সবজি ভাত সকালবেলায় ভেবেছিলাম কচুরি খাবো, তো ভাবলাম না ভাতে কী বলে না, ঘে তো বাঙালি তো আমরা, তাই একটুখানি ভাতটাই চাই। তাই সকালবেলা একটু সবজি ভাত অর্ডার দেওয়া হয়েছে। ওই চলো আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখে দিই। এনে আমার বরের খালি চলে এসছে, আমারটা এখনও দেয়নি, মল্লিকারটাও চলে এসছে। চলো দেখি কী আছে। এ দেখো এখানে একটা সবজি আছে, এখানে আলু ভাজা রয়েছে, এখানে ডাল, এখানে পেঁয়াজ ভাত, আর সাথে রয়েছে একটা ওই সবজি রয়েছে, সবজির ঝোল রয়েছে। চলো আমারও চলে এসেছে। আর এই যে শারণ্যাকে তো দেয়নি, শারণ্যা ওর মায়ের কাছ থেকে খাবে। সানগ্লাসটাও আনিনি, ছাতাও আনিনি জানো তো। চলো প্রচণ্ড রোদ, একটুখানি সমুদ্র না দেখলে ভালো লাগে। এখন গিয়ে রুমে একটু রেস্ট নেব, ওই জন্য ভাবলাম না একটু সমুদ্র দেখে যাই, তারপর স্নান। আর স্নান করতে আমরা যাব হচ্ছে ওল্ড দীঘা, না নিউ দীঘা যাবো, আমরা তো রয়েছি ওল্ড দীঘাতে। চলো, ও এক বছর পর দেখছি সমুদ্র, ওই যে এক বছর পর। যাচ্ছি হচ্ছে স্নান করতে, তো এই যে ড্রেস পরে নিয়েছি, আর এই দেখো আমার বর, আর ওইদিকে মল্লিকা রয়েছে, আর এই যে শারদ। চলো, আর এই যে স্ট্যান্ডটাও নিয়ে নিয়েছি, চলো যাওয়া যাক। তখন যখন এসেছিলাম তখন দেখলাম হচ্ছে ওই ঢেউটা অনেক ছিল, অনেকটা, আর এখন ঢেউটা অনেক কমে এসেছে, 4টার দিকে আরও কমে যাবে, কারণ এর আগে দেখেছিলাম 4টের সময় একদম সেই নিচে বলো বালি, পুরো বালির মধ্যে পা দিয়ে ওরা যেরকম জায়গায় আছে ওগুলো রিস্ক, হ্যাঁ ওগুলো তো পিছল হয়ে গেছে শ্যাওলা পড়ে, তারপরে পাথর, হ্যাঁ। চলো দেখি, এদিকে তো এদিক থেকে তো হাঁটা দুললাম, দেখা যাক। ঢেউ তোমার ঢেউ দেখতে ঢেউ,
চলো চলো চলো। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন সমুদ্রে, ঠিক আছে? দীঘা মানে হচ্ছে, হ্যাঁ দীঘা মানে দীঘা মানে হচ্ছে সমুদ্র। আর যদি সমুদ্রে স্নান না করা হয় তাহলে মনটা ভালো লাগে না। সমুদ্রের জলে তুমি একবার স্নান করে নেবে, তোমার মন পুরো চাঙ্গা হয়ে যাবে, শরীর পুরো চাঙ্গা হয়ে যাবে। তো সেই জন্য সর্বপ্রথম আমরা যখন এসেছিলাম, এসেই একবার সমুদ্রে পুরো গা দিয়ে পা দিয়ে পুরো ভিজিয়ে গেছি, ঠিক আছে? দিয়ে তারপর আমরা রুমে গেলাম, একটু খাবার দাবার খেলাম, দিয়ে তারপরে দেন এই যে আবার চলে এসেছি। এখন সমুদ্রে অনেকক্ষণ ধরে স্নান হবে, আর কি বলবো, মানে ভীষণ মজা হচ্ছে। আর ওইদিকে তো সারণ্যা দাদা তো চলে গেছে, ওই দেখো সামনে, ঠিক আছে? আর এই যে এইদিকে যাচ্ছে আর ছবি উঠছে, মানে ছবি তুলতেই আছে, এরাই ছবি তুলছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? ছবি পাগল যাকে বলতে পারে। আর কি বলবো, মানে কি সমুদ্র মানে সমুদ্রের এই যে গর্জনটা, আর সত্যি মানে সমুদ্র একটা ভীষণ ভালো পছন্দের জায়গা আমার। আমি পছন্দ করি পাহাড়, পছন্দ করি সমুদ্র, তার জন্য বারংবার ফিরে আসি এইগুলোর মাঝখানে, ঠিক আছে? এইগুলো ব্যাপার। তো সঙ্গে থাকো, আমরা দেখি কী কী করি আর কতদূর কী শ্যুট করতে পারি। চলো সঙ্গে থাকো। এই তো আমিও পাচ্ছি, আমিও পাচ্ছি। আমি যখন দার্জিলিং গেছিলাম, শোনো দার্জিলিং গেছিলাম, ঠিক আছে? এরকম বালি, এগুলো পুরো বালি। ওরা জলে চলে গেছে, দেখো তাহলে কি করছে। আস্তে আস্তে আস্তে, দেখো সারণ্যার অবস্থা দেখো। সেই আনন্দ লাগছে, অনেক কটা ফটো তুলছি, এখনো তুলবো, তারপর জলে নামবো, কারণ পুরো ভিজে গিয়ে ফটো তুলতে অতটা ভালো লাগবে না। কেমন লাগছে? মাছলি জল কি রানি হ্যায়, মাছলি জল কি রানি হ্যায়, এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দেয়া মন ফুটে যাবে, ভুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দেয়া মন ফুটে যাবে, ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। কেউ কথা দিয়ে যায় ছায়া হয়ে যায়, তোর মতো কোন একটা ঢেউ ভাসি
যাবি চোখের বাইরে না। আজকে দুপুরবেলা আমরা একটু মাছের থালি নিয়েছিলাম, তো এখানে এক কোপ্তা কারি রয়েছে আর এখানে রয়েছে নটে শাকের তরকারি, ভীষণই সুন্দর হয়েছিল সেই তরকারিটা। আর এখানে মুগ ডাল, সাথে রয়েছে মাছ। তো আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর এই টেবিলটাতে আমরা দুজনে বসেছি আর পাশের টেবিলটাতে মল্লিকা দাদা আর শারণ্যা বসেছে, তিনজনে ওরা ওইদিকে বসেছে। তো চলো খাওয়া দাওয়া করে রুমে যাব, গিয়ে একটু রেস্ট নেব, কারণ এই জলে লাফালাফি ঝাপাঝাপি হয়েছে তো একটু ঘুম ঘুম লাগছে। আর যেহেতু কি বলতো, গতকাল রাত্রিবেলায় ঘুমিয়েছি ঠিকই, কিন্তু তবুও তো সেইভাবে তো আর ঘুম হয়নি, বারবার ঘুমটা ভেঙে যাচ্ছিল। তো ভাবলাম যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে মানে মাঝ ঘুম দেবো একটুখানি। তো খেতে খেতে না মনুষণার কথা মনে পড়ছিল, জানো তো, মানে এই কথাই বলছি আমার বরকে যে দেখো আমরা মাছ দিয়ে তো ভাত খাচ্ছি আর মনুষণা কিভাবে আমাদের পাশে বসে থাকে। বাড়িতে ফোন করেছি বৌদির কাছে যে ওকে ও কিছু খেয়েছে কিনা, বলছে যে হ্যাঁ ওকে আজকে মাছ দিয়ে ভাত দেওয়া হয়েছে আর তোমাদের বাড়িতে ও গিয়ে শুয়ে রয়েছে। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওই যে ওই মেয়েটার এখনো খাওয়া দাওয়া হয়নি, খেয়েই যাচ্ছে ও, মানে এখন খাচ্ছে একেবারে রাতারটাও খেয়ে দিচ্ছে। রাতে খাবে না তো ওই জন্য। হ্যালো, তো এই হোটেলে আমরা আগের বারও খেয়েছিলাম, খুব ভালো রান্না গো, খুব ভালো, মানে ঘরোয়া রান্না। যাই হোক চলো গো খাক, আমরা একটুখানি দাঁড়াচ্ছি, সামনে দাঁড়াচ্ছি, দেখো কিরকম বলে ঠিক করছো না। আরে দেখো এখন এই ড্রেসটা পরেছি, এইভাবে অসহায় খালাইতে যেতেছো না, দেখো রিয়াঙ্কা কি করছে, আমি একা একা খাচ্ছি, ও সব আমাকে দেখে চলে যাচ্ছে। ও তো রাতে একটা খেয়ে নিচ্ছে, আমরা তো তা করছি না, আমরা আবার রাত্রিবেলা আসবো তরকারি রুটি খেতে। হোটেলে খাইতে পারে না, ও হোটেলে খেতে পারে না, তবে সকালবেলা যে হোটেলটাতে খেলাম না ওটাতে এটা ভালো, ওটার থেকে এটা অনেক ভালো, এটা আমি খেতে পেরেছি, পরিষ্কার। দেখো এই থালা পরিষ্কার, দেখো দাদার থালা পরিষ্কার, ও খুব ভালো খেয়েছে, আর আমাদের থালা পুরো পরিষ্কার, এমন কি ভাত আমি খেতে পারি না, আমি বাড়ি ছাড়া কোথাও বাইরে গেলে খেতে পারি না, এটাই আমার কষ্ট। দেখো আমার বাটিগুলো দেখো সব রয়েছে, বাটিগুলো পাচ্ছে না, ওই পাচ্ছে না শুধু খেতে, কিন্তু আমরা সবাই ভালো খেয়েছি। আর চোখে ঘুম, আর চোখে প্রচন্ড ঘুম, কিন্তু এখন রুমে যাব, গিয়ে ঘুমাবো না, সেটা কমপ্লিট করব, করে নিয়ে তারপর রেডি হয়ে আমরা বেরোবো, তাই তো। আর আমরা সমুদ্রে স্নান করলাম, সমুদ্রে স্নান করলাম কিন্তু ভালো লাগেনি, ঢেউটা খুব একটা ইয়ে ছিল না, মানে তখন ছিল কিন্তু তারপর আমরা ফটো টটো তোলার পর নামলাম, কিন্তু তখন ঢেউটা অতটা ছিল না, আর দেরিও হয়ে গেছিলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘড়িতে এখন সময় হচ্ছে 7:30, তো ভেবেছিলাম দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এসে ঘুমাবো, কিন্তু সেটার ঘুমটা আর হয়নি, ওই 10 মিনিটের এডিট আমি 1 ঘন্টা ধরে এডিট করলাম, তারপর ওই সবাই মিলে একটুখানি গল্প করা এই সব কিছু চললো, তারপরে একটু সন্ধ্যাবেলার দিকে ছাদে গেছিলাম, জামা কাপড়গুলো মেলে এসেছিলাম, সেইগুলো তুলে আনা হলো, আর ছাদে বেশ ভালো হাওয়া দিচ্ছিল, ওখানে অনেকক্ষণ সময় কাটানোর পর এখন অবশেষে আমরা রেডি হয়েছি। এই যে জিন্স পরেছি, আর এই যে আমার বর, তো ও রেডি হয়ে নিয়েছে, আর পাশের রুমে রয়েছে মল্লিকারা। চলো তাহলে ওদের ডাকি, ডেকে একটুখানি আমরা সমুদ্রের ধারে যাব, ওখানে একটু বসবো, আর কিছু মিছু খেতে ইচ্ছে করছে, তো সেই কিছু মিছু খাবো, ঠিক আছে। চলো তাহলে দেখি ওরা রেডি হলো কিনা, ফটো তুলছে নাকি, ওরে বাবা, ওরে বাবা, চলো 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 দেখি মল্লিকারা রেডি হলো কিনা, মল্লিকারা আমাদের পাশের রুমটাতেই রয়েছে, চলো দেখি। তুমি তাহলে আসো, হ্যাঁ। তো এদিকে চলো, ওরা এখনো রেডি হয়নি, রেডি হচ্ছে, ঠিক আছে
চলো তাহলে রেডি হয়ে সবাই মিলে তারপরে রেডি আর মেয়ে রেডি করাও হয়ে যাবে মাছের দোকান বসেছিল সেইগুলোই আমরা দেখছিলাম একটুখানি ওই বিচে যাওয়ার সময়। তো যাই হোক চলো এখন যাবো হচ্ছে সমুদ্রের ধারে, আর সমুদ্রের ধারে গিয়ে একটু বসে থাকবো, কারণ যার জন্যে আসা সেই সমুদ্রের জল যখন উথাল পাথাল করবে কি দারুণ লাগে না দেখতে বলো, সত্যি দারুণ লাগে কিন্তু। আর এই যে কত ধরনের মাছ দেখতে পাচ্ছ, কাঁকড়া রয়েছে, ইলিশ রয়েছে, ভোলা রয়েছে, তারপর চিংড়ি মাছ, অক্টোপাস, অনেক কিছুই রয়েছে। তো এত ভিড় এত ভিড়, মানে এখন ঘড়িতে সময়ে প্রায় 7:45 মতন বাজে, কিন্তু অনেকটাই ভিড় ছিল, প্রায় 11:00 পর্যন্ত। আমরা তো 11:00 পর্যন্ত এইখানটাতেই কাটিয়েছি। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে। তো আমরা চলে এসেছি একদম সমুদ্রের ধারে, আর এখান থেকে নেওয়া হলো হচ্ছে একটু ঝালমুড়ি। তো সবাই মিলে একটু ঝালমুড়ি খাওয়া হবে, আর তার সাথে পাশে দুটো পার্ক রয়েছে, তো সেই পার্কে হচ্ছে সারণ্যা একটু যাবে, দোলনা চড়বে বলল। তো জানি না দোলনা আছে কি না, গেলেই দেখা যাবে। আর এই যে বিশ্ব বাংলার একদম সামনে চলে এসেছি, এখানে দু একটা ফটো শ্যুট করলাম। আর একটা জিনিস দেখেছি, সেটা তোমাদের সাথেও শেয়ার করেছি, তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, তোমাদেরও আশা করছি ভালো লাগবে। আর এই পার্ক থেকে ঘুরে গিয়ে তারপর আমরা সমুদ্রের ধারে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 11:00 পর্যন্ত সমুদ্রের ধারে বসেছিলাম, দারুণ লাগছিল। অন্যবারে ওকে তাই করে আসি, কিন্তু এত কান্নাকাটি করে না থাকলে খোঁজে সারাক্ষণ। এখানে এসেও ম্যামাও করছে না, একদম ভালো আছে, দিব্যি আছে না, আমি একটু দেখি এদিকে দেখি, দারুন বলে বাবা, লে বলে বাবা, তো গড়িয়া থেকে। হ্যাঁ তো বন্ধুরা দেখতেই পেলে কি সুন্দর বিড়ালটা, মানে সত্যি ওকে দেখে আমার মনুসোনাকে খুব মিস করছি, মনুসোনার কথা মনে পড়ছে। তবে উনি যেমন ট্রাভেল করে, আমি তো কোনোদিন মনুসোনাকে নিয়ে কোথাও ট্রাভেল করি না, এবার দেশি বিড়ালকে নিয়ে জানি না এইভাবে ট্রাভেল করা সম্ভব কি না, কিন্তু উনি তো করলো, বেশ ভালো লাগলো দেখতে। যাই হোক আজকের ব্লগটা কেমন এনজয় করলে, আমরা তো ভীষণ এনজয় করেছি, সেটা তোমরা দেখতেই পেয়েছো আমাদের ব্লগে। এখন কিছুক্ষণ সমুদ্রের ধারে বসবো, তো ব্লগটা চলো এখান থেকে শেষ করছি। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, ভালো থেকো সবাই।